অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে জানাতে চলেছি শনি মহারাজকে শান্ত করতে এবং শনি মহারাজকে প্রসন্ন করতে এই একটি ধাতুর প্রয়োগে আপনারা কিন্তু যাতে রাশিচক্রে শনি মজবুত নাই, শনি আপনার কমজোর আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই ধাতুর প্রয়োগ করেন তাহলে নিশ্চিতরূপে আপনাদের উপর শনি মহারাজের কিন্তু কৃপা পড়বেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। শনি হচ্ছে, আমি বারবার বলছি, কর্মফলদাতা। আমরা যে প্রত্যেকে ভয় করি এই শনি আমাদেরকে শেষ করে দেবে, কিন্তু আপনি যদি সঠিক কর্ম করেন কি না, শনি, এই শনির সাড়ে সাথে বলুন, শনির ঢাইয়া বলুন, শনির মহাদশা বলুন, এই সময় আপনাকে এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পর্যন্ত করতে পারে এবং আপনাকে ব্যবসাতে চরম থেকে চরমতর উন্নতির শিখরে কিন্তু নিয়ে যেতে পারে। এই ক্ষমতা শনির মধ্যে আছে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন এই শনি গ্রহের কাছ থেকে, অর্থাৎ শনি মহারাজের কাছ থেকে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এটা অনলি ফর বুকিং। যারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চাইছেন এটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আপনারা সঠিক সময় উত্তর পেয়ে যাবেন। অনেকে কল করছেন, হয়তোবা সবসময় কল ধরা সম্ভব হয় না। আপনারা পারলে, প্রত্যেককে বলছি রিকোয়েস্ট, আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। সেক্ষেত্রে অনেকটাই আপনাদের ক্ষেত্রে সুবিধা এবং আমার ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে। তো শুরু করা যাক। এই একটি ধাতু, যে ধাতু প্রয়োগে আপনার জীবনকে সরল সহজ করে দিতে পারে এই শনি মহারাজ। যাদের রাশিচক্রে বাই বার্থ চার্ট শনি পীড়িত আছে, শনির প্লেসমেন্ট খারাপ, অবশ্যই এই ক্রিয়া, আমি যে ক্রিয়াটি বলছি অবশ্যই এই ক্রিয়াটি করুন। আশ্চর্যজনক ফল কিন্তু আপনারা পাবেন। খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। যাদের শনির সাড়ে সাথী চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে বা আপনার কুণ্ডলিতে শনি পীড়িত আছে, শনি অশুভ নক্ষত্রে বসে আছে, অবশ্যই আপনারা এই যে আমি যে ধাতুটির কথা বলছি কী প্রয়োগ তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, যারা শনি নিয়ে ভয় করছেন কোনো ভয়ের ব্যাপার নেই। শনিকে শান্ত করতে আমি এর আগেও ভিডিও দিয়েছি, শনি মহারাজকে কীভাবে শান্ত করবেন, এবং বিশেষ কিছু ক্রিয়াও দিয়েছি। আমি আজকে একটি ধাতুর কথা বলবো, সেই ধাতুটি হচ্ছে লোহা। এই লোহার প্রয়োগে শনি মহারাজকে শান্ত কীভাবে করবেন, এটা সবথেকে বড় প্রশ্ন। দেখুন, শনি মহারাজকে শান্ত করতে গেলে আপনারা, প্রথমেই বলি, লোহার একটা আংটি বা বালা, বিশেষ করে আংটি যদি আপনারা পরতে পারেন, লোহার আংটি যদি আপনারা পরতে পারেন এবং শনিবার দিন সর্ষার তেলে ডুবিয়ে রেখে সেই আংটিটা কিন্তু শনিবার দিন আপনাদেরকে পরিধান করতে হবে। সন্ধ্যাবেলা, শনিবার দিন সন্ধ্যাবেলা সর্ষার তেলে ভিজিয়ে ডুবিয়ে রেখে সেই লোহার আংটিটি আপনাদেরকে পরিধান করতে হবে। দেখবেন যাদের রাশিচক্রে শনি মজবুত নাই তাদের কিন্তু ঠিক মজবুত হবেই, এবং এটা করতে হবে মধ্যমা আঙুলে, কিন্তু এই আংটিটি আপনাদেরকে পরতে হবে, এই লোহার আংটি। এবং আপনারা যত লোহার পাত্র ব্যবহার করবেন সেক্ষেত্রে ততদিক শুভ, অর্থাৎ আপনারা শনিবার করে, বিশেষত যাদের শনি কুণ্ডলিতে আপনাদের বাই বার্থ চার্ট শনি পীড়িত, আপনারা শনিবার দিন লোহার দান করুন। এই যে লোহা দান করাতে কী হবে, লোহার পাত্র, লোহার পাত্র বা লোহার কোনো বস্তু যদি আপনারা দান করেন কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে কী হবে, শনি সম্বন্ধীয় যে কোনো সমস্যা কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ যারা
দীর্ঘদিন ধরে এই শনির জন্য পীড়িত, কর্ম পাচ্ছেন না, কর্মদিক থেকে সমস্যা আসছে, বিবাহের দিক থেকে সমস্যা আসছে, আপনার চারিদিক থেকে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসছে, অবশ্যই আপনারা আমি যে ক্রিয়াটি বলছি সেই ক্রিয়াটি আপনারা করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু কাজ পাবেনই পাবেন। এরপরে আপনাদেরকে জানাই আপনারা কি করবেন, একটি লোহার প্রদীপ তৈরি করবেন এবং সেই প্রদীপ তৈরি করে আপনারা সেই প্রদীপে সুলতা দিয়ে, সরষের তেল দিয়ে শনিবার দিন সন্ধ্যাবেলায় আপনারা ঠিক বাড়ির পশ্চিম দিকে মুখ করে আপনারা এই প্রদীপটি জ্বালান। বাড়ির পশ্চিম দিকে মুখ করে এই লোহার প্রদীপটি সরষের তেল দিয়ে আপনারা জ্বালান এবং ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। যাদের রাশিচক্রে শনি পীড়িত আছে, জন্মকুণ্ডলীতে শনি আপনাদের পীড়িত, আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করুন, দেখবেন শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কাটবে। এবার আপনাদেরকে জানাই আপনাদের প্রত্যেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির দরজা, মানে মেন দরজা, এন্ট্রান্সের কথা বলছি, এন্ট্রান্সের দরজাটা কিন্তু লোহার তৈরি হয়ে থাকে, লোহার গেট হয়ে থাকে। এই লোহার গেটকে সবসময়, যাদের লোহার গেট আছে, সবসময় পরিষ্কার রাখবেন এবং রং উঠে গেছে এরকম রাখবেন না, সবসময় পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বেশিরভাগ সময়টা রং কিন্তু করে রাখবেন এবং বিশেষ করে আপনারা হোয়াইট রং করার চেষ্টা করবেন, মানে আপনাদের যে এন্ট্রান্সটা, এবং সাফসুতরা রাখবেন। তাতে কী হবে, এই শনি সম্বন্ধীয় যে সমস্যাগুলো আছে কি না, যে সমস্যাগুলো আপনাকে ভুগাচ্ছে, এই ক্রিয়াটি যদি আপনারা করেন, মানে মেন এন্ট্রান্সের দরজাটাকে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং উঠে গেছে বা আপনার সেখানে চটা খুসে খুসে পড়ছে সেই জায়গাটা যদি আপনারা রিপেয়ার করে নতুন করে রং করে যদি দরজাটাকে রাখেন, লোহার গেটটাকে যদি তৈরি করেন, তাহলে কী হবে, এই শনির যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু কাটবে এবং আপনারা শনি মহারাজ আপনাদের উপর প্রসন্ন হবে এবং আপনাদের যে আটকে থাকা কাজ সেগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। এটা কিন্তু আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ লোহার প্রয়োগে, অর্থাৎ একটি এই একটি ধাতু, যে ধাতু শনিকে নির্দেশ করে এবং শনির যে নেগেটিভ এফেক্টগুলো আপনারা যদি সঠিক নিয়মে যদি করতে পারেন সেই যে নেগেটিভ এফেক্টগুলো আপনাদের কিন্তু কাটবে। আমি কৌশিক রায় আপনাদেরকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা এই সময় পাবেন, বিশেষ করে যাদের শনির মহাদশা চলছে, শনির সাড়ে সাথী চলছে, শনির ঢাইয়া চলছে, শনি আপনার রাশিচক্রে পীড়িত, তারাই কিন্তু এই ক্রিয়াটি করুন এবং আপনারা দেখুন এই ক্রিয়াটি করে আপনারা বেশ কিছু শুভ ফল নিশ্চিত রূপে পাবেনই পাবেন। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। নমস্কার।